আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথম রিলিজ স্লিপের চান্স পাওনি তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে কথা বলবো দ্বিতীয় রিলিজ স্লিপ কবে শুরু হবে এবং কারা কারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি তোমাদের কিন্তু হতাশ হয়ে লাভ নেই, কারণ তোমাদের জন্য রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপ। আর দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি নতুন করে 5টি কলেজে আবেদন করতে পারবে, এজন্য আবার কোন প্রকার আবেদন ফি দিতে হবে না। দ্বিতীয় রিলিজ স্লিপে মাইগ্রেশন নেই, আর চাইলে যে কলেজগুলোতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিলে সে কলেজগুলোতে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর দ্বিতীয় রিলিজ স্লিপই হবে অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম, এরপরে অনার্সে ভর্তি হওয়ার জন্য আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। এখন কথা বলা যাক দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে। দ্বিতীয় রিলিজ স্লিপে মূলত যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি অথবা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে কোনো কারণে ভর্তি হয়নি তাদের জন্যে। আর তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো কিন্তু ভর্তি হতে চাচ্ছ না, তারাও কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এখন কথা বলা যাক দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে। তো তোমরা যদি অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপ প্রকাশের নোটিশটি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকার সব কার্যক্রম শেষ হবে আগামী 8 আগস্ট। যেহেতু দ্বিতীয় রিলিজ স্লিপ অনার্স প্রথম রিলিজ স্লিপ শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাই এ অনুসারে হিসাব করলে আগস্ট মাসের 8 থেকে 15 তারিখের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।